আজকে আমরা যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে 6x6 রিপিট সাইজের একটা মকলিনো উইভ। সো শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 6x6 রিপিট সাইজের একটা বক্স মার্ক করে নিতে হবে। দেন আমরা এই রিপিট সাইজটাকে 4টা কোয়ার্টারে ভাগ করে নিলাম। বোঝার সুবিধার জন্য আমরা এই দাগটা ইউজ করেছি, পরীক্ষায় আমাদেরকে এই দাগটা ইউজ করতে হবে না। সো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, দুইটা অপোজিট কর্নারে একটা স্মল মোটিফ নিতে হবে। সো আমরা যদি একটা স্মল মোটিফ নেই, এখানে পরীক্ষার জন্য আমাদেরকে কিছু কমন মোটিফ মনে রাখতে হবে। সো এটা একটা মোটিফ এখানে নিলাম, ঠিক অপোজিট কোয়ার্টারে সেম এই মোটিফটা নিতে হবে। আবার দুইটা কর্নারে দুইটা মোটিফ হয়ে গেল, এখন বাকি যে দুইটা কর্নারে সেখানে আমাদেরকে এই মোটিফে যেই জায়গাগুলোতে ডাউন ছিল এখানে সেটাকে আপ করে দিব। সো এই মোটিফের এই 4 কর্নারে ডাউন ছিল, সো এখানে আমরা 4টা কর্নারে আপ করে দিচ্ছি। সেম এই কাজটাও এই কোয়ার্টারে করতে হবে, এই মোটিফের যে জায়গাগুলোতে ডাউন ছিল এখানে সেই জায়গাগুলোতে আপ হয়ে যাবে। সো এই 4 কর্নারে 4টা আপ দিয়ে দিলাম। সো এই হয়ে গেল আমাদের 6x6 রিপিট সাইজের মকলিনো উইভ। সো আমরা যদি এটা ড্রাফটিং প্ল্যানটা করি, সেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্পের সুতাকে আমরা 1 নম্বর হিল ফ্রেমে দিচ্ছি, 2 নম্বর ওয়ার্পের সুতাকে আমরা 2 নম্বর হিল ফ্রেমে, 3 নম্বর ওয়ার্পের সুতা আবার 1 নম্বর হিল ফ্রেমে দিচ্ছি, 4 নম্বর ওয়ার্পের সুতাকে 3 নম্বর হিল ফ্রেমে, 5 নম্বর ওয়ার্পের সুতাকে 4 নম্বর হিল ফ্রেমে, এবং 6 নম্বর ওয়ার্পের সুতাকে আবার 3 নম্বর হিল ফ্রেমে দিচ্ছি। সো এভাবেই হয়ে গেল আমাদের ড্রাফটিং প্ল্যানটা। এখন আমরা যদি লিফটিং প্ল্যানটা করি, লিফটিং প্ল্যানটা হবে এইরকমভাবে। এখন আমরা যে ডিজাইনটা দেবো সেটা হচ্ছে 8x8 রিপিট সাইজের মকলিনো উইভ। সো আগের মতোই আমাদেরকে শুরুতে একটা 8x8 একটা রিপিট সাইজ মার্ক করে নিতে হবে, দেন 4টা কোয়ার্টারে ভাগ করে নিতে হবে। আগে আমরা যেই কাজটা করেছিলাম যে 2টা কোয়ার্টারে একটা মোটিফ নিয়েছিলাম, এখানেও সেম মোটিফ নিতে হবে। মোটিফটা হচ্ছে, মোটিফটা দেখতে আগেরবারের মোটিফটা দেখতে আমরা প্লাস সাইনের মতো ছিল। সো মনে রাখার জন্য আমরা এই মোটিফটাকে ডাবল লেয়ারের প্লাস সাইন হিসেবে মনে রাখতে পারি। সো অপোজিট কোয়ার্টারেও সেম এই ডাবল লেয়ারের একটা প্লাস সাইনের মোটিফ নিয়ে নিলাম। বাকি 2টা কোয়ার্টারে আমরা আগে যেটা কাজটা করেছিলাম যে এই মোটিফের যে জায়গাগুলোতে ডাউন ছিল 4টা কর্নারে ডাউন দেখা যাচ্ছে, সো 4টা এখানে 4টা কর্নারে আপ দিয়ে দিলাম। সেম এই কাজটাও এখানে করে নিলাম। জাস্ট একই প্রিন্সিপালে আমরা 8x8 রিপিট সাইজের মকলিনোর ডিজাইনটা করে ফেললাম। সো এটা ড্রাফটিংটা যেটা হবে, 1 নম্বর ওয়ার্পের সুতার জন্য 1 নম্বর হিল ফ্রেম, 2 নম্বর ওয়ার্পের সুতার জন্য 2 নম্বর হিল ফ্রেম, 3 নম্বর ওয়ার্পের সুতার জন্য 2 নম্বর হিল ফ্রেম দিলাম, 4 নম্বর ওয়ার্পের সুতাকে আবার 1 নম্বরে দিলাম, 5 নম্বরকে আবার 3 নম্বর হিল ফ্রেমে দিলাম, 6 নম্বর ওয়ার্পের সুতা এবং 7 নম্বর ওয়ার্পের সুতাকে 4 নম্বর হিল ফ্রেমে দিলাম, 8 নম্বর ওয়ার্পের সুতাকে 3 নম্বর হিল ফ্রেমে দিলাম। লিফটিং প্ল্যানটা দেখতে হবে এরকম। এখন আমরা যে ডিজাইনটা দেখবো সেটা হচ্ছে 10x10 রিপিট সাইজের মকলিনো উইভ। সো আগের মতোই 2টা কোয়ার্টারে একটা মোটিফ নিতে হবে। সো একটা মোটিফ নেই, এই মোটিফটা দেখতে অনেকটা হ্যাশের মতো, সো আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি। সেম এই কোয়ার্টারে একটা মোটিফ নেই, 2 কোয়ার্টারে 2টা মোটিফ হয়ে গেল। সো বাকি যে 2টা কোয়ার্টারে সেখানে এই ডিজাইনে যে জায়গাগুলো ডাউন ছিল সে জায়গা এখানে সেই জায়গাগুলোতে আপ হয়ে যাবে। সো আমরা এভাবে এই জায়গাগুলোতে আপ করে দিচ্ছি। সেম এখানেও যে জায়গাগুলোতে ডাউন ছিল সে জায়গাগুলোকে আমরা আপ করে দিই। এই হয়ে গেল আমাদের 10x10 রিপিট সাইজের একটা মকলিনো উইভ। সো আমরা যদি এটার ড্রাফটিং প্ল্যানটা করি, ড্রাফটিং প্ল্যানটা অনেকটা হবে এরকম। এই হয়ে গেল আমাদের ড্রাফটিং প্ল্যান। সো লিফটিং প্ল্যানটা আমরা নিজেরাই করে নিবো।